আমাদের বন্ধুগণের একটু আগে একটু ভালোই শুকিয়ে গেছিল, কারণ একটা ঘটনা ঘটেছে হাওয়াতে বোট এইভাবে সরিয়ে একদম নিয়ে গেছে, একদম পারে প্রায় তলদেশে ঠেকে গেছিল। আমার একটু ভয় লাগছিল, সিরিয়াসলি ভয় পাচ্ছি, সিরিয়াসলি ভয় লাগছিল। নদীতে পড়ে গিয়ে তখন বাঘ ঝুলছে পিছনে, পায়ে কোনো বল নেই। সুন্দরবন এলেই মানুষ গল্প খোঁজেন, বাঘের গল্প। কিন্তু এই রোমাঞ্চকর সুন্দরবনের মধ্যেও একটা নৈসর্গিক সৌন্দর্য আছে, সেটার খোঁজ কজন করেন। বারবার সুন্দরবন আসা আমার সে কারণেই। গুড মর্নিং, আর সকাল সকাল এখানের ওয়েদারটা এত সুন্দর, আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম, কারণ যে ওয়েদার রিপোর্ট ছিল সেখানে কিন্তু পরিষ্কার বলা ছিল যে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন আকাশই থাকবে, খুব একটা সমস্যা হবে না। আর আমরা যখন এই রিসর্টটার মধ্যে রয়েছি, এই রিসর্টটা এত সুন্দর, এখানের ভেতরের পরিবেশটা অসাধারণ। এই যে ভেতরটা, চারিদিকে গাছপালা, সকালবেলা ঘুম থেকে উঠেই সবাই রেডি। মর্নিং স্যার, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কালকে ঘুমোচ্ছে ঠিকঠাক? সুপার সুপার, সব তো ঘুমোচ্ছে কালকে রাতে? হ্যাঁ একদম। আমাদের এখানে মোটামুটি সবাই রেডি হয়ে গেছে, দেখি বাদবাকিদের কি অবস্থা। হ্যালো, রেডি? আগের দিন আমি তোমাকে পূজা করেছিলাম, স্নো পাউডার মাখো, তারপর যাবে। কি হয়েছে? বললাম স্নো পাউডার মাখে, সব লাগে না তো, শীতকালে তো লাগে না এসব, আদিম মানুষ তো। আমি যে সকালবেলা দেখলাম তুমি ঘুম থেকে করে সূর্যকে প্রণাম করলে, কেন করলে? ওটা তো আমার নতুন, আমার নিয়মের মধ্যে পড়ে, রোজের ব্যাপার ওটা, একটা সূর্যের প্রণাম মানে সকল শক্তির উৎস, তাই তাকে প্রণাম করতে হবে, তাই তো? একদম। অর্পণদা, তোমার কিচেন দেখানোর পারমিশন লাগবে? না, পারমিশন লাগবে না। লাগবে না তো? না। সকাল সকাল কি বানাচ্ছ? লুচি? সকাল সকাল কচুরি, কচুরি আর তার সাথে, তার সাথে চানা। তবে সাফারি করতে বেরোলে বাঘ দেখবো এই আশাটা সবারই থাকে, আমাদেরও ছিল। আজকে আমাদের জঙ্গলে যাওয়ার দিন, তাই পারমিশন আগে থেকে রেডি করে নিয়েছিলাম। এবার সকাল সকাল ব্রেকফাস্ট ছেড়ে বেরিয়ে পড়তে হবে। সুনীলদা অভিযোগ করলেন যে আমরা নাকি আপনার সাথে অত্যাচার করি। হ্যাঁ, কি অত্যাচার? এটা সত্যি কথা, অত্যাচার অত্যাচার সীমার বাইরে এক এক সময় হয়। জোয়ার কি লাগছে? কি গল্পটা কি আছে এখন? জোয়ারের ভাটা কি শেষ হচ্ছে না শুরু হচ্ছে? ও, সবে শুরু হয়েছে। এখন ভাটা লাগা লেগেছে, মানে যে জোয়ার ভাটার যে টাইম রয়েছে, তো ভাটা আমরা যতক্ষণে যাব, আজকে যেহেতু সাফারি করবো, তো সেখানে যত সময় বেরোবে আস্তে আস্তে জল নামতে শুরু করবে। জল নামলে যেটা হয় কি, সুন্দরবনের চরগুলো খুলতে শুরু করে, এবং চর খুললে কি হয়, ফরেস্টে সেখানে বিভিন্ন রকমের অ্যানিমেলরা সেই চরে বের হয়, সেটা দেখার একটা সুযোগ থাকে। সুন্দরবন আসলে সবাই মোটামুটি বাঘ দেখার একটা চেষ্টা করে, কিন্তু বাঘ দেখা সুন্দরবনে যে খুব একটা সহজ নয় সেটা আমরা সবাই জানি। বাট সুন্দরবনে এখন যেহেতু ওয়েদারটা আস্তে আস্তে ঠান্ডা পড়তে শুরু করেছে, বার্ডস খুব একটা আমি কালকে দেখিনি, আজকে যাই না, দেখতে পাবো কিনা, টাইগার সাইটিংয়ের চিন্তা না করেই ভাবি যে এমন অনেক অ্যানিমালস আছে যেগুলো দেখতে পাও। তো সবাই রেডি, বোটে উঠছে। Thank you.
আপনারা যারা সুন্দরবন গিয়েছেন তারা জানেন, জঙ্গলে ঢুকতে গেলে পারমিশনের জন্য এই সজনেখালী টাইগার ক্যাম্পে আসতেই হবে। এখানে মাথাপিছু পারমিশন 150 টাকা, এছাড়া লঞ্চ এবং গাইডের 700 এবং 600 টাকা পারমিশন করাতে হয়। এবার আমরা ঢুকবো গভীর জঙ্গলে। জল দারুণ একটা রোদ উঠেছে, এক্সপেকটেশন ছিল যে আজকে সকাল থেকে এই সূর্য ঠিকঠাক আমাদের মাথার উপর থাকবে, তেমনই আছে, হালকা একটা ঠান্ডা। সব মিলিয়ে এই জল জঙ্গলের জীবনে আরো একবার দারুণ এনজয় হচ্ছে। আর ব্লগটা কেমন লাগলো প্লিজ জানাবে, আমার বন্ধুরা যারা রয়েছে তাদের কেমন লাগছে সেটা তো তারাই বলবে, বাট আপনাদের কেমন লাগছে এই ব্লগটা শেষে কমেন্টে যেমন জানাবেন। প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। হ্যাঁ, তখন খাসনি? না, তখন খাই না। ডিয়ার কি বললাম না কত কি 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 করবে? আরে আপনিও পরে খাচ্ছেন স্যার? হ্যাঁ, কেন ডিলেড ডিনার করেছি সকালবেলা, ওটা একটু পেটটা গ্যাপ দিলাম। সুরেশ আমাকে বলছে যে তুমি সিরিয়াস ব্লগ বানাচ্ছ না কেন, মানে এত হাসি মজা করছো কেন? সুনীল দার ব্যাপারটা সুনীল দা বলতে চাইছে আমাকে যে ওখানে কি দেখা গেছে গো? এই ওখানে সাইডিং হচ্ছে নাকি? আমার আমি যে পার্সপেক্টিভে এসেছিলাম যেটা আমি বারবার বলছি যে আমি সুন্দরবন আগেও এসেছি, বাট প্রেফারেবলি আমি এই ট্রিপটা আরও অনেক অ্যাভয়েড করছিলাম অ্যান্ড ওয়াজ এক্সাইটেড বিকজ আমি মিঠুন মানে কুণালের সাথে এসেছি, কারণ আমি দেখেছি যে if you want something beyond the desk or behind the screen of the Sundarban, its history, something very interesting facts which are jeta kotha black and white hoto noted nei seta ekhane tumi shunte pao. You park dekhar expectation e ashi, I was just soaking myself with all the types of inputs I am getting, jate lokke ami bolte pari je emni hoy eta jano. কিন্তু একটা জিনিস জানো তো, জঙ্গলে একটা অদ্ভুত খেলা আছে, যারা জঙ্গলে ঘোরেন জঙ্গলে যান তারা জানেন যে জঙ্গলেও ড্রাই ডে হয়। জঙ্গলে ড্রাই ডে হচ্ছে এরকম যে কোনো কোনো দিন কোনো সাইটিং হয় না, মানে তুমি একটা হরিণও দেখতে পাবে বা কুমির বাঘ তো অনেক দূরের কথা, তো আজকে মনে হচ্ছে সেরকম একটা দিন হতে চলেছে। ঘুমিয়ে পড়েছিস মনে হচ্ছে? একদমই না। কেন এত চুপচাপ হয়ে গেছিস কেন? সুন্দরবনের জঙ্গল দেখতে এসেছি, বাঘ দেখতে এসেছি, সেখানে তো এনজয় করতে হবে, চুপচাপ নিরিবিলি কুইন অফ সাইলেন্স চুপচাপ থাকো। ওকে, তুই অবশ্যই সুন্দরবন আসলে জঙ্গলের মধ্যে হারিয়ে যেতে পারে। ওহো, তুই তো কফ তুই চাই হারিয়ে গেছিস। এটা কিন্তু পুরনো ছাপ, কি খেতে এসেছিল? কাঁকড়া খেতে এসেছিল। আচ্ছা, তাহলে তাই। কুমির বুনো শুয়োর হরিণ তো দেখা যাচ্ছে, কিন্তু চোখ বারবার ঘুরছে জঙ্গলে যদি একবার তার দেখা পাওয়া যায়। রিলেটিভ তিনজন জঙ্গলে গিয়েছিল, তারা পাশ ছিল না, অথচ জঙ্গলের ভিতরে গিয়ে একটা ছোট খাঁড়ির মধ্যে নৌকাটা বসিয়ে দিয়ে তিনজন গাছে দোলনা করে শুয়ে আছে। এমন সময় বিকাল 3টে কি 4টের সময় বাঘ এসে নৌকায় যে কাঁংড়া মারা যে সরঞ্জামগুলো সেইগুলো উলট পালট করছে। একজন সাহসী, সে আমার খুব রিলেটিভ, সে ওই গাছ থেকে বলছে, এই তুই কী করছিস রে? বাঘটা
ওইটা না করে গাছের দিকে তাকিয়ে দেখে মানুষ, কারণ ওকে ওই কাংড়া সরঞ্জামগুলো রেখে ওকে গিয়ে নামিয়ে নিয়ে আসলো। ওকে যখন নিয়ে আসলো, দ্বিতীয় জন ছিল গাছে, সে ওই সময় নিচে নামলো। ওই যে প্রথম যাকে ধরলো ওকে রেখে দ্বিতীয় জন যেই নেমেছে নিচে ওকে আবার ধরলো, তাহলে তিনজনের মধ্যে দুজনকে ধরা হয়ে গেল, থাকলো আর একজন। ও তখন কি করলো, তিনজন তিন তৃতীয় ব্যক্তি, সে সঙ্গে সঙ্গে ওকে যখন নিয়ে যাচ্ছে, এ তখন তখন একটু জোয়ার হয়েছে, ও সঙ্গে সঙ্গে নেমে পর নৌকায় চলে গেছে। নৌকায় চলে গিয়ে যে পারে বাঘটা ছিল অপোজিট সাইডে দা দিয়ে দড়িটা কেটে অপোজিট সাইডে চলে গেছে, তখন ও একা হয়ে গেছে। বাঘ কিন্তু দুটো বডি নিয়ে বসে আছে, আর ও নৌকোটা অপোজিট সাইড নিয়ে ওই একা একা ওই নৌকোটা নিয়ে সারা রাত নৌকাটা বেয়ে 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 বাড়ি এসছে। এরকম একটা জিনিস দেখাচ্ছি যে এখানকার মানুষজন কিভাবে রিস্ক নিয়ে কাঁকড়া ধরে এই জঙ্গল, এখান থেকে বাঘ যখন তখন বেরিয়ে এসে লাফ মেরে কিন্তু এখানে এদের গায়ে পড়তেই পারে, এদের কোনো ভয় নেই, একদম গা দিয়ে যাচ্ছে। দেখুন এইভাবেই এখানকার যারা কাঁকড়া ধরে ইলিগেলি, এটাই তো তাদের জীবন। কাকা, বাঘের ভয় লাগে না? বাঘের ভয় পাও না? ওদের আর এগুলোতে কিছু যায় আসে না। এখান দিয়ে বাঘ বেরিয়ে আসলে কোনো ব্যাপার না, ওকে ধরা ভাব। তোমাদের দায়িত্ব নিয়ে নিয়েছি আমি, তোমাদের আর চিন্তা নেই, এখন বাঘ যেদিকে আছে বোটটা ওদিকেই যাবে, বুঝেছো? আমাদের বন্ধুগণের একটু আগে একটু ভালোই শুকিয়ে গেছিল, কারণ একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা যে প্রদীপদার কাছে একটুখানি চোখ মুখ খারাপ, যখন প্রদীপদার হয়েছে তো বাদবাকিদের কাছে একটু টেনশনের তো অবশ্যই। হাওয়াতে বোট এইভাবে সরিয়ে একদম পারে প্রায় তলদেশে ঠেকে গেছিল। হ্যাঁ, আমার একটু ভয় লাগছিল। সিরিয়াসলি ভয় পাচ্ছি? সিরিয়াসলি ভয় লাগছিল। তোমার লেগে যাবে? হ্যাঁ, লেগে যাবে না, হয়তো এখানে আটকে গেলে, লঞ্চটা আটকে গেলে আর হয়তো যাওয়া অসুবিধা হয়ে যাবে। ভয় লাগছিল যদি বাঘ চলে আসে। সঞ্জয় দা তো ভয় পাচ্ছি, এই তো ভয় লাগেনি? বাবা কি ক্যাজুয়াল, হতেই পারে, খারাপ তো একটু ভয় লাগছিল তো। কিন্তু যদি কোনোভাবে বোটটা লেগে যায়, যদি কোনোভাবে অ্যাক্সিডেন্ট হতেই পারে, এবার ধর এখানে লাখে চান্স একবার এরকম হতে, একটা দুর্ঘটনা ঘটতে হয়, সেই মুহূর্তে একটা বাঘ চলে এসছে, এবার বাঘটা তোকে কিছু বললেও না, কিন্তু যে পরিস্থিতিটা তৈরি হবে তোর, ওই যে টেনশনটা, এটা এটা ভয় লাগে। একটা ভোলা মাছ পাওয়া গিয়েছে জলের মধ্যে, সেই জন্য বোটটাকে আবার ঘোরানো হচ্ছে। ওই যে সামনে এই দাদা তুলবে, সামনে দিয়ে দেখাবো, ভোলা মাছ তুলবে বলে এই যে নিয়ে যাচ্ছে। এবার ওদের মধ্যে নানা জল্পনা যে কি হয়েছে, ভোলা মাছটাকে তোলা হবে। সরে যা সরে যা, দেখতে পাবে না, এমন করছে যেন একদম বাঘ দেখা গেছে, ভোলা মাছ দেখা গেছে, তার জন্য নাচানাচি। দেখো বাবাই দা, এই যে আমরা ভোলা মাছের কাছাকাছি চলে এসেছি, স্লো স্লো স্লো। এই সেই ভোলা মাছ বিখ্যাত, যাকে ধরার জন্য এই ভোলা মাছটাকে কি সমেন বাঘে মেরেছে? উল্টো দিকে যাবে, বাদিকে বাদিকে। হ্যাঁ, ভোলা মাছ, অ্যাকশন ভোলা।
হয়েছে? ভোলা মাছ উঠে গেছে, বিশাল বড়। না বড় ভোলা মারা। এরা হচ্ছে পঞ্চমুখানি, বিদ্যাধরী নদী, আরো চারটে নদী আছে, গোমতী আছে, মাতলা আছে। এই যে বাদিকটা, এদিকটা চলে যাচ্ছে দোবাকি, আর বোটগুলো এখনো ডুববে কিনা বুঝতে পারছে না, যদি থেকে যায় সেই জন্য। এদিকে নদীটা কত বড়, ওই ঝড়খালি আইল্যান্ড হলো দোবাকি। আমরা যদি এখানে দাঁড়াবো না, এখানে ভেতরে যদি আপনারা যান, ভেতরে ওয়াচ টাওয়ার রয়েছে। এই যে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, এই যে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, এখানে গতকাল বাঘ দেখা গিয়েছিল। হরিণ দেখার ভিড়, যদিও এই ক্যামেরাতে কিছু বোঝানোই যাবে না। ওই তো হরিণ, ওই এখানে আছে। হ্যাঁ এখানে আছে। ওই দূরে হরিণে তখন আর মন ভরছে না, তাই লঞ্চে শুরু হয়ে গেল ইয়ারকি ফাজলামি। হরিণ, হরিণ যদি সঞ্জয়কে হাত দেখাতে আসে, এসে বলে দেখুন তো লাফাতে লাফাতে পুরো হাসি বলে উঠে গেছে। বাঘ কেন আসবে? রাশি বল দেখুন তো, প্রেশার পড়ছে আমার, খাবার কমে যাচ্ছে। রাশি বলে নাকি প্রেশার পড়ছে? কোন রাশি বলে প্রেশার পড়ছে আমার, খাবার কমে যাচ্ছে? রাশি বলে আমার ভালো যাচ্ছে না টাইমিং। হরিং হরিং কি হরিং হরিং ভাটা নামার পর এই চরগুলোতে অনেক ধরনের পাখি এবং জন্তু জানোয়ার চোখে পড়ে, কিন্তু আজ যেন জঙ্গল একেবারে শুনশান। এ হলো হেতালবন, বাঘের গায়ের কালারের সঙ্গে একেবারেই মিলে যায় এই পাতার রং। সে কারণেই বাঘিনী সন্তান প্রসবের পর এই জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখে তাঁর সন্তানদের। ভাত ডাল বেগুন বাহারি, বেগুন বাহারি। এটা কি কোন মাছের ভেটকি পাতুরি, তার সাথে চাটনি? এটা কি নিরামিষ? ডিমের। আচ্ছা, বাঘ কিন্তু মিস হয়ে যেতে পারে খেতে খেতে। হ্যাঁ হরিণ দেখে নে। সুন্দরবনের ভালো লাগার মধ্যে একটা অন্যরকম ভালো লাগা হচ্ছে, সেটা খেতে খেতে জঙ্গল দেখা। বাড়িতে বসে বসে খুব মজা করে খাওয়া যায়, কিন্তু এরকম আশেপাশে যা উল্টো পাল্টে যা কি চলছে, বাঘ দেখা যাবে না আমরা জানি, যদি দেখা যায় সেই আশায় খেতে খেতে দু একবার মোটামুটি হিটো হাতে উঠে গেছে রামমিনি গাইড দেখার জন্য। তো সুন্দরবন এলে অনেকেই এই লঞ্চে বসে খাওয়াটা খুব প্রেফার করে, তার সাথে সাথে মেনুটা অসাধারণ হয়। দাদা মেনু কেমন? দারুণ মেনু, নদীর ধরে জঙ্গল দেখে নদীর উপর দিয়ে লঞ্চের উপরে এই যে খাবারটা, এটা আলাদা ভোগ করার মতো। খাওয়া হয়ে গেছে? আমি চাটনি আর পাপড় দিয়ে খাচ্ছি। বেলা শেষে দেখা মিলল বড় সাইজের রাডি কিং ফিশারের, যদিও সুন্দরবন এলাকায় খুব একটা দেখা মেলে না এর। এদিকে দিনের আলো জানান দিচ্ছে বাঘের দেখা আজ আর হবে না, তবুও সবার চোখ তখনও তাকিয়ে জঙ্গলের দিকে, যদি একবার দেখা মেলে। আমার বহুবারের সুন্দরবন যাত্রায় এমন অপেক্ষা আমি বহু করেছি, তাই অভ্যেসে পরিণত হয়ে গেছে। অপেক্ষা আর করি না, দেখা মিললে ভালো, না দেখা মিললে
এই বেলা শেষে বিকেল বিকেল ঠান্ডা হাওয়া গায়ে মেখে এক কাপ চা তো দারুণ লাগতেই পারে, তাই না? আর তার তো দেখা মিলতেই পারে। যদিও সুন্দরবনের বাঘ দেখতে পাইনি বলে একটুখানি মনে দুঃখ রয়েছে শতাব্দর, সবারই দুঃখ রয়েছে, এই যো না পেয়ে এখন চা খেয়ে দিন কাটিয়ে দিচ্ছে। তোকে তো দেখাই যাচ্ছে না রে, একটুখানি মুখ ফুক দেখা, তোকে তো দেখাই যাচ্ছে না। তোর বাঘের ব্যাপারে দুটো কথা বলছি। কি হয়েছে বাঘের ব্যাপারে, কি কথা ব্যাপারে? এই যে বলা হচ্ছে যে সবাই দুঃখ পেয়েছে বাঘ দেখা জানি, এরা ছেলেরাদের মোয়ানা। এখানে থাকার ব্যবস্থা এই রিসর্টে, দারুণ জায়গাটা, ফুল টুল ফুটে আছে অসাধারণ, ফাঁকা পুরো একদম। এটা কবে হয়েছে গো, উদ্বোধন হয়ে গেছে? চলো কোথায় রুম আছে দেখি। অর্পণদার যে রিসোর্টে আমরা ছিলাম সেই ঘরগুলোতে আজ গেস্ট রয়েছে, মানে বুকিং রয়েছে, সে কারণে আমাদের শিফট করানো হলো পাশের এই নতুন রিসোর্টটাতে। আমাদের নতুন রুম, আজকে আমরা এই রুমে থাকবো। শতাব্দ এখন মোটামুটি মুখ ধুতে চলে গেছে ভেতরে, আর এই হচ্ছে রুম আমাদের, খুব সুন্দর রুমটা, এখানে আমরা আজকে রাত্রিবেলা থাকবো। আর এদিকে একটা নাটক চলছে, সেই নাটকটা একটু দেখাবো। এদিকে একটা নাটক অনেকক্ষণ ধরেই চলছে, কে যেন কাকে, তাই তোকে কে আটকে দিয়েছিল দরজা? হ্যাঁ, তোকে কে দরজা আটকে দিয়েছে? কোথায় বাকিরা, কোথায় ব্যাগগুলো, কোথায় বলুন? এটা কিন্তু ঠিক না সৌমেন, ওকে এখানে ডেকে নিয়ে এসে আটকে ফাটকে দিয়েছে, তোমরা লাইট ফাইট নিভিয়ে দিয়েছো। সুন্দরবনে তুমি বন্দি? হ্যাঁ, লালু করেছিস না তুই? প্রথমে লাইটটা বন্ধ করেছে কি? ও সুনীল, আপনি এখানে সবচেয়ে সিনিয়র, এটা কিছু বলুন ওকে, ওর সাথে এরকম করা হচ্ছে? ওর সাথে শাড়ি করতে যা চালানো হচ্ছে, ওর নাকি সব কিছু ভিজে গেছে, ঠিক না ভাই? তুই এটা ঠিক করতে পারলি এরকম ঘুরতে এসে? আরে বাবা দারুণ লাগছে বাইরেটা, কি সুন্দর বাইরেটা। তোমাকে প্যার করতা হয়, প্যার প্যার করতা হয় কলকাতা বালা, কলকাতা ওয়ালা লালুকে, লালুজি, 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 বললাম তুমি যখন সঞ্জয় বাবু কা সাথ লড়তা ঝগড়াতা না ঝগড়া করতা হয় তুমি একটু ভয় লাগি লাগতা যে মার সকতে হয় ভয় নেই হয়। গুড মর্নিং, আর আরেকটা দিন সুন্দরবনের, আজকে লাস্ট ডে, আমরা এখন বেরোবো, কিন্তু তার আগে একটা ব্রেকফাস্ট করতে হবে। পেছনে আমাদের লঞ্চ রয়েছে, লঞ্চে করে আমরা চলে যাবো গদখালি। একটা প্ল্যানিং ছিল যে তাড়াতাড়ি বেরোনোর, কিন্তু সবাই আমরা ডিসাইড করলাম যে না, আমরা এখন এখানে ব্রেকফাস্ট করে একটুখানি এই যে গ্রামের রাস্তা, এই গ্রামের রাস্তা একটু হেঁটে তারপর বেলা বাড়তে নামাতে বেরিয়ে যাবো। এখানটা আমরা ছিলাম, এই জায়গাটাতে ছিলাম, আমাদের এই লজে আবার আজকে ফিরতে হবে এখন ব্রেকফাস্টের জন্য। তোদের দুজনের প্রেম কিন্তু দেখার মতন ভাই, তুই ওকে এত সারাক্ষণ ধরে লেগ পুল করছিস, কিন্তু সকালবেলা বিস্কুটটা রেখে এসেছিলিস কেন ওদের ঘরে? খালি পেটে থাকতে পারে আমার মাও হয়তো কিছু জানে না। ও যে তোকে এরকম ধরে ধরে সুন্দর করে খাওয়াচ্ছে, কালকে পাতুরি খাওয়ালো এক্সট্রা, তুই তাহলে ওরা অত বদনাম করিস কেন? তোকে ভালোই তো পাস, সকালবেলা চারটে বিস্কুট রেখে গেছে, খালি পেটে থাকতে পারিস না। সেটাও বলেছে, তোদের তো বিশাল প্রেম ভাই, তো তোদের যখন এত প্রেম তাহলে তোরা এরকম ঝগড়া করিস কেন? বড়ালের প্রাইড এন্ড প্রেজুডিস, তুমি কালকে পকোড়া এত ভালো করেছো, বক যেরকম মাছ কেরকম ভাবে নিচু করে উঁচু করে কালকে যেমন পকোড়া সেভাবে উঠেছে। হ্যাঁ কেউ খায়নি,
না কালকে তবে সুনীলদা, কালকে সুনীলদা যে আমাদের সার্ভিস দিয়েছে আমরা এটা ভিডিওতে দেখাতে পারিনি, এক্সেলেন্ট এক্সেলেন্ট, আমরা লালমোহন গাঙ্গুলিকে ব্যাক করেছি এই ট্রিপে। এ ফিউ মোমেন্টস লেটার ছিল সময় মিলে ধাক্কা দিয়ে লঞ্চ বের করা হয়েছে, লঞ্চ এই মাটিতে আটকে গেছিলো এখানটাতে, আর এই লঞ্চ ভাটা যেহেতু নামছে সেজন্য আটকে গেছে। এবারের এই সুন্দরবন ট্রিপটার মেইন উদ্দেশ্যই ছিল এই একসঙ্গে বেড়ানো, মানে এই বন্ধুত্বটা খুঁজে পাওয়া নতুন করে। আজকে আমাদের শেষ দিন, এবার ফিরে যেতে হবে, তাই বেরোনোর আগে ডিসাইড করলাম যে একটুখানি গ্রামটা, মানে আমরা যেখানে রয়েছি তার আশেপাশে গ্রামটা একটু ঘুরে দেখব, এবং তারপর লঞ্চে করে ঘুরে আসব সজনেখালি এবং সেখান থেকে সজ্জা গদখালি। তাই সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আশেপাশের গ্রাম বাংলার ছবি দেখতে। আর এই ব্লগে আমরা সবাই বন্ধুরা মিলে দারুণ মজা করলাম, আর সুন্দরবন সত্যিকারে এসেছিলাম এই কারণে মজা করতে। এই তিনটে দিন মজা করার পর আজকে এখন ফিরতে হবে, লঞ্চ রেডি, লঞ্চেই খাওয়া দাওয়া করবো, সেখানে আমরা ট্রেন ধরবো ক্যানিংয়ের 4টা নাগাদ। তবে আমাদের এই 8 জনের গ্রুপ কেমন লাগলো, সবাই মিলে যে মজাটা করলাম সেটা আপনাদের কতটা মজা দিয়েছে সেটা প্লিজ আজকের এই ব্লগে জানাতে ভুলবেন না। ব্লগ শেষ করতে করতে এটাই বলবো যে প্লিজ সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না জার্নি উইথ বোসকে। নেক্সট একটা কোনো ব্লগে দেখা হচ্ছে, আমি জানি একটু দেরি করে ব্লগ দিই, আর চেষ্টা করবো আরও আগে ব্লগ দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ আমার সঙ্গে থাকার জন্য, আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। বাই বাই। বাবা কত রকম সুখ।